দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দুঃসংবাদটা হলো এইরকম যে আসলে আমার এই প্রোফাইল পিকচার, আমার ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার বা ফেসবুকের প্রোফাইল পিকচার ব্যবহার করে কিছু লোক টাকা চাচ্ছে আমাকে। বিভিন্ন ব্যবসায়ী ভাই ফোন করে বলছে যে ভাইয়া, এই ঘটনা আপনি কি আমাদের কাছে ইমো বা হোয়াটসঅ্যাপে কোনো টাকা পয়সা চাচ্ছেন কি? আমি বলছি না, আমি তো এরকম কিছু চাই না। তো যে কোনো খারাপ লোকেরা আসলে এটা করছে। তো নাম অনেকে আমাকে বলতেছে যে আপনার নাম্বারটা হ্যাক হয়েছে কিনা। না, আসলে হ্যাক হয় না ভাই, হ্যাক হয় না। ধরেন আমার নাম্বার, আপনার প্রোফাইল পিকচারের ছবি, আমার ইউটিউব চ্যানেল মিজান টিভি যে কোনো চ্যানেল বা আপনার প্রোফাইল পিকচার ফেসবুক প্রোফাইল পিকচারের ছবি লাগে, আমি এই মুহূর্তে দিয়ে আপনার কাছে মেসেজ করছি। মেসেজ করে বললাম ভাইয়া, আমি মিজান, আমাকে 1000 টাকা দেন, 2000 টাকা দেন, এইভাবে বলতেছে। আসলে কিছুই নাই, যাকেন আমি স্ক্রিনের মাঝে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী লিখতেছে বা কী কী বলছে। অথচ দেখেন আমার প্রোফাইল পিকচারের সাথে কোনো মিল নাই, আমার ছবি আছে এখানে, কিন্তু আসলে এক এক রকম এডিটিং করছে, তাও দেখা যাচ্ছে যে এডিটিংটা কীরকম। আমি আপনাকে দুই রকম দেখা যায়, এটা হলো আমার মেনটা আর এটা। তো আমার কথা হলো আমার কোনো হ্যাক হয় না, কিছু না, জাস্ট আপনার ছবি, আমার ইমো বা হোয়াটসঅ্যাপ যে কোনো একটা নাম্বার, ছবি ব্যবহার করলে কি আমার হয়ে গেল? না, আমার না। যে নাম্বারটা ওনারা দিচ্ছে ওই নাম্বারটা আমার না, আমার কোনো নাম্বার না। আমার একটি নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01911626954। আবার বলি, 01911626954, এই নাম্বারটা আমার আর কোনো নাম্বার না। তো আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি যে যারা আসলে এটা করতেছে, আপনারা কেউ টাকা পয়সা দিবেন না। আমি ইমো বা আমার অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া আছে আমি এই ভিডিওটা শেয়ার করে দেবো, আপনারাও শেয়ার করে দেবেন যাতে অন্য অন্য বন্ধুরা পায়। তা আপনারা কেউ টাকা পয়সা দেবেন না। আমার এই নাম্বারে যদি আসে তখন আপনারা আমাকে কল দেবেন, এই ছাড়া যতগুলো নাম্বার। এবং আমি কোনো টাকা পয়সা চাচ্ছি না, টাকা পয়সা প্রয়োজন নয়, যারা করছে সব দুই নাম্বারই করতেছে। আমি আপনাদের কাছে টাকা পয়সার জন্য মেসেজ করি না, মেসেজ করব না। যারা মেসেজ করে তাদেরকে টাকা পয়সা দিবেন না, প্রতারিত আপনারা হবেন না।